আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন হোসেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ তাআলার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনার পূর্বে জেনে নেই আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনার বিষয়বস্তু এক নম্বরে বিটা ইজিক্যাল টু আলফা সমীকরণটি প্রতিপাদন করো, দুই নম্বর গামা ইজিক্যাল টু থ্রি আলফা সমীকরণটি প্রতিপাদন করো, তিন নম্বর গাণিতিক প্রশ্নের সমাধান। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। তাহলে চলুন এই আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা শুরু করি। এক নম্বরে ছিল বিটা ইজিক্যাল টু আলফা সমীকরণটি প্রতিপাদন করো। তাহলে এইখানে বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ ও আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ এখানে প্রতিপাদন। আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইজিক্যাল টু এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। আমরা ক্ষেত্র প্রসারণ সহগের রাশিমালা যেটা ছিল সেই রাশিমালা বা সমীকরণ থেকে জানি বিটা ইজিক্যাল টু এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখানে এ টু মাইনাস এ ওয়ান হচ্ছে দৈর্ঘ্য সরি ক্ষেত্রফল পরিবর্তন, এ ওয়ান হচ্ছে আধিক ক্ষেত্রফল, টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বা সমান এ টু মাইনাস এ ওয়ান এখানে বা এ টু মাইনাস এ ওয়ান সমান বিটা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অতএব এ টু সমান এ ওয়ানটা আমরা এ ওয়ানটাকে পার করে নিলাম। তাহলে এ ওয়ানের পূর্বে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, এ ওয়ান প্লাস বিটা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান আমরা সমীকরণটিকে এক নম্বর দ্বারা চিহ্নিত করলাম। কিন্তু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল কিংবা দৈর্ঘ্য ও দৈর্ঘ্যের গুণফল, কারণ আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ কিংবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। কোন বাহুর দৈর্ঘ্য এল ওয়ান হলে, অর্থাৎ কোন বাহুর আদি দৈর্ঘ্য যদি এল ওয়ান হলে তাপমাত্রা বাড়লে ক্ষেত্রফল হবে এ টু, তাপমাত্রা বাড়লে ক্ষেত্রফল হবে এ টু। তাহলে আমরা এ টু সমান কি লিখতে পারি, এল টু গুণন এল টু, এল টু গুণন অর্থাৎ এল টু এর উপর স্কোয়ার। সমীকরণটিকে আমরা দুই নম্বর দ্বারা চিহ্নিত করি। তাহলে এখানে বলছে আবার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর রাশিমালা হতে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর রাশিমালা থেকে আমরা যা জানি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখানে এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন, এল ওয়ান হচ্ছে আদি দৈর্ঘ্য, টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বা এল টু মাইনাস এল ওয়ান সমান আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অতএব এল টু সমান এল ওয়ান প্লাস, অর্থাৎ আমরা এল ওয়ানটাকে সমান চিহ্নে ডান দিকে পার করলাম আর এল ওয়ানের পূর্বে যেহেতু ঋণাত্মক চিহ্ন সেহেতু এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখন দুই নং সমীকরণে এল টু আর এ মান বসবে। আমরা দুই নম্বর সমীকরণটা জানি এ টু সমান এল টু এর উপর স্কোয়ার, তাহলে আমরা এল টুর মান পালাম এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। তাহলে দুই নম্বর সমীকরণে এল টু আর মান বসে পাই এ টু সমান এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ
আমরা 2 নম্বর সমীকরণে জানেছি যে a2 সমান l2 এর ভেরি স্কয়ার তাহলে l2 এর মান হচ্ছে l1 প্লাস আলফা l1 t2 মাইনাস t1 যেহেতু এর ভেরি স্কয়ার অর্থাৎ পূর্ণ সমীকরণটার উপরে স্কয়ার আমরা এখানে যদি l1 কে ধরে নিই a আর আলফা l1 t2 মাইনাস t1 এই সমীকরণটাকে ধরে নিয়ে যদি b তাহলে সমীকরণ দাঁড়াই a প্লাস বি স্কয়ার আমরা a প্লাস বি স্কয়ার সমান জানি স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার তাহলে এখানে l1 কে যেহেতু l1 কে a আলফা l1 t2 মাইনাস t1 কে ধরে নিলাম b সেহেতু স্কয়ার মানে l1 স্কয়ার প্লাস 2 টয়েস a l1 b আলফা l1 t2 মাইনাস t1 প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস টয়েস a b প্লাস বি স্কয়ার আর b স্কয়ার হচ্ছে এটা আলফা l1 তাহলে আলফা স্কয়ার l1 স্কয়ার t2 মাইনাস t1 এর ফোর স্কয়ার যেহেতু a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস a b প্লাস b স্কয়ার সমান l1 স্কয়ার প্লাস 2 আলফা l1 আমরা জানি যে গুণের পাওয়ার হয় যায় যোগ কারণ গুণ মানেও বৃদ্ধি করা যোগ মানেও বাড়া বা বৃদ্ধি করা তাহলে এখানে l1 তাহলে 2 আলফা l1 এর উপরে পাওয়ার আছে ধনাত্মক 1 l1 এর পাওয়ার আছে ধনাত্মক 1 তাহলে গুণের পাওয়ার যোগ হয় তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 তাহলে এখানে 2 আলফা l1 স্কয়ার t2 মাইনাস t1 প্লাস আলফা স্কয়ার l1 স্কয়ার t2 মাইনাস t1 এই সমীকরণটাকে আমরা 3 নম্বর দ্বারা চিহ্নিত করি তাহলে বলছে কিন্তু a1 হচ্ছে কিন্তু এর পূর্বে আমরা দেখলাম যে a2 হচ্ছে l2 ও l2 এর গুণফল অর্থাৎ a2 সমান l2 এর ভেরি স্কয়ার কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পূর্বে যদি আমরা দৈর্ঘ্য বিবেচনা করি তাহলে ক্ষেত্রফল a1 হচ্ছে l1 ও l1 এর গুণফল অর্থাৎ a1 সমান l1 গুণন l1 সমান l1 স্কয়ার বা l1 স্কয়ার সমান a1 এই l1 স্কয়ার সমান a1 এই মানটি আমরা তিন নম্বর সমীকরণে l1 স্কয়ার সমান a1 বসে পাই আমাদের তিন নম্বর সমীকরণটা পেয়েছি অর্থাৎ অতএব a2 সমান জানি l1 স্কয়ার প্লাস 2 আলফা l1 স্কয়ার t2 মাইনাস t1 প্লাস আলফা স্কয়ার l1 স্কয়ার t2 মাইনাস t1 তাহলে এখানে a2 সমান l1 স্কয়ার সমান আমরা বসাবো a1 তাহলে এখানে a1 প্লাস 2 আলফা a1 t2 মাইনাস t1 প্লাস আলফা স্কয়ার এখানে l1 আছে l1 স্কয়ারের জায়গায় a1 t2 মাইনাস t1 বসে এখন আলফা এর উচ্চতর ঘাত সহ সম অগ্রাহ্য করে পাই এইখানে উচ্চতর ঘাত মানে আলফা ব্যতি রেখে আলফা বাদে আলফা স্কয়ার আলফা কিউব আলফা 2^4 আলফা 2^5 এই মানগুলোকে উপেক্ষা বা অগ্রাহ্য বা বাদ দিয়ে পাই উপেক্ষা বা অগ্রাহ্য মানে বাদ দিয়ে পাই তাহলে এখানে বসে এখন আলফা এর উচ্চতর ঘাত সমূহ অগ্রাহ্য করে পাই a2 সমান a1 প্লাস 2 আলফা a1 t2 মাইনাস t1 তার পরবর্তীতে ছিল আলফা স্কয়ার a1 t2 মাইনাস t1 যেহেতু বলছে এখানে আলফা এর উচ্চতর ঘাত অর্থাৎ আলফা বাদ দিয়ে আলফাকে বাদ দিয়ে আলফা স্কয়ারের যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা বাদ দিলাম তাহলে এখানে a2 সমান a1 প্লাস 2 আলফা a1 t2 মাইনাস t1 কে আমরা 4 নম্বর দ্বারা চিহ্নিত করলাম আমরা 1 নম্বর সমীকরণকে বসে এখন 1 নম্বর সমীকরণকে 4 নম্বর দ্বারা ভাগ করে পাই 1 নম্বর সমীকরণ ছিল a2 সমান a1 প্লাস বিটা a1 t2 মাইনাস t1 তাহলে এখানে 1 নম্বর সমীকরণকে আমরা 4 নম্বর দ্বারা ভাগ করি তাহলে a2 বাই a2 সমান a1 প্লাস বিটা a1 t2 মাইনাস t1 ভাগ a1 প্লাস 2 আলফা a1 t2 মাইনাস t1 তাহলে এখানে আমরা a2 অটো বলছে বা 1 সমান বিটা বাই 2 আলফা a2 a1 ও এ t2 মাইনাস t1 কে বাদ দিয়ে পায় তাহলে এখানে সমীকরণটা দ্বারা আমরা নিয়ম অনুসারে বর্যগুণন করব বর্যগুণন নিয়ম অনুসারে আমরা স্বাভাবিকভাবে বুঝি 1 হবে 2 আলফার সঙ্গে গুণ কিন্তু যদি আমরা নিয়ম অনুসারে করতে যাই তাহলে নিয়মটি হচ্ছে সমান চিহ্নের বিপরীত দিকে রাশির সংখ্যা যদি হয় 2টি
সমান চিহ্নের বিপরীত দিকে রাশির সংখ্যা যদি হয় দুইটি, দুইটি রাশির মধ্যে একটি যদি পূর্ণ সংখ্যা ও অপরটি যদি ভগ্নাংশ হয় তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সব সময়ের জন্য হরের সঙ্গে গুণ হয়। তাহলে এখানে দুই দিকের রাশির সংখ্যা দুইটা, দুইটার মধ্যে একটি পূর্ণ সংখ্যা অপরটি ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের হরের সঙ্গে গুণ হয়। তাহলে বিটা ইজিক্যাল টু টু আলফা সমীকরণটি প্রতিপাদিত হলে তাহলে আমরা এক নম্বরে যে প্রতিপাদনটি চেয়েছিল বিটা ইজিক্যাল টু টু আলফা সমীকরণটি প্রতিপাদন করো, তাহলে পরবর্তীতে দুই নম্বরে চেয়েছিল গামা ইজিক্যাল টু থ্রি আলফা সমীকরণটি প্রতিপাদন করো। তাহলে চলুন পরবর্তীতে প্রশ্নটা সমাধান করি। বলছি এখানে দুই নম্বর গামা ইজিক্যাল টু থ্রি আলফা সমীকরণটি প্রতিপাদন করো, অর্থাৎ এখানে গামা হচ্ছে আয়তন প্রসারণ সহক, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক। তাহলে বলতে আমরা জানি আয়তন প্রসারণ সহক গামা ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখানে ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে আয়তন পরিবর্তন, ভি ওয়ান হচ্ছে আদি আয়তন, টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে বা ভি টু মাইনাস ভি ওয়ান সমান নিয়ম অনুসারে গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান সঙ্গে গুণ, তাহলে গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ ভি টু সমান ভি ওয়ান, ভি ওয়ানের পূর্বে মাইনাস হয়ে যাবে প্লাস, ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান সমীকরণটিকে আমরা এক নম্বর দ্বারা চিহ্নিত করি। কিন্তু আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার গুণফল, বলছে কিন্তু আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার গুণফল, কিংবা দৈর্ঘ্য দৈর্ঘ্য ও দৈর্ঘ্য এর গুণফল। তাহলে টি ওয়ান তাপমাত্রায় আয়তন, ভি ওয়ান অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পূর্বের বস্তুটির আয়তন হচ্ছে ভি ওয়ান। বলছে এখানে তাপমাত্রা বাড়িয়ে টি টু করা হলে, অর্থাৎ তাপমাত্রা যখন প্রয়োগ করায় অর্থাৎ টি টু তাপমাত্রায় প্রয়োগ করা হলে এর আয়তন পরিবর্তিত হয় ভি ভি টু দ্বারায়, অর্থাৎ ভি টু সমান এল টু গুণন এল টু গুণন এল টু, কারণ আমরা পূর্বেই দেখলাম যে আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিংবা দৈর্ঘ্য দৈর্ঘ্য ও দৈর্ঘ্য এর গুণফল। তাহলে যেহেতু তাপমাত্রা পরিবর্তনের পর আয়তন ভি টু যদি হয় তাহলে তাপমাত্রা পরিবর্তনের পর এর দৈর্ঘ্য পরিবর্তন হবে, অর্থাৎ আদি দৈর্ঘ্য যদি এল ওয়ান হয় তাপমাত্রা পরিবর্তনের পর এর দৈর্ঘ্যের পরিবর্তন দাঁড়ায় এল টু। তাহলে এখানে বলছে ভি টু সমান এল টু গুণন এল টু গুণন এল টু সমান এল টু কিউব, কারণ তিনটি এল টু এর পাওয়ার আছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ এর রাশিমালা হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান কি লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখানে আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, বা এল টু মাইনাস এল ওয়ান সমান আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখানে অতএব এল এল টু কে সামনের দিকে রাখে সমান এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। অতএব দুই নং সমীকরণে, দুই নম্বর সমীকরণে যে সমীকরণটি ছিল আমাদের দুই নম্বর সমীকরণে এল টু আদি মান বসে পায়, দুই নম্বর সমীকরণটি ছিল আমাদের ভি টু সমান এল টু কিউব, আর এল টুর মান আমরা পেলাম এল ওয়ান প্লাস আলফা এল এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এখানে ভি টু সমান যেহেতু আমরা দুই নম্বর সমীকরণে পেয়েছি ভি টু সমান এল টু কিউব, তাহলে আর এল টুর মান পেলাম, অর্থাৎ এল টুর মানটা বসে দিয়ে এই মানের উপরে কিউ কিউব বসাবো। তাহলে এখানে এল টু মান এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান কিউব। এখানে বা আমরা এটাকে অর্থাৎ এল ওয়ান কে যদি ধরি এ, আর আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এই সমীকরণটিকে এই মানটিকে যদি ধরি আমরা বি, তাহলে দাঁড়াই এ প্লাস বি অল কিউব, অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি অল কিউব। তাহলে এ প্লাস বি কিউবের সূত্র আমাদের দাঁড়ায় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। বলছে এখানে এল ওয়ান কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে এখানে থ্রি এ অর্থাৎ এল ওয়ান স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এ বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার এল ওয়ান স্কোয়ার টি টু মাইনাস টি ওয়ান স্কোয়ার প্লাস বি বি কিউব। সমীকরণে বি হচ্ছে আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এখানে বি কিউব যেহেতু বি কিউব তাহলে আলফা কিউব এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান কিউব।
যেহেতু এ মাইনাস বি এখানে এ মাইনাসের জায়গা হবে এ প্লাস বি, যেহেতু আমরা পেয়েছি এল ওয়ান প্লাস, অর্থাৎ এল ওয়ান কে এ আলফাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি এর পর কি, তাহলে আমাদের যেহেতু এ ওয়ান মাইনাস অর্থাৎ এ ওয়ান হয়ে যাবে এখানে প্লাস, তাহলে এখানে এ প্লাস বি কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এল ওয়ান কিউব, অর্থাৎ আমরা পেলাম এল ওয়ান কিউব থ্রি এল ওয়ান স্কোয়ার আর এল ওয়ান হয়ে যাবে এল ওয়ান কিউব, তাহলে থ্রি আলফা এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান প্লাস থ্রি এল ওয়ান কিউব, অর্থাৎ থ্রি এল ওয়ান অর্থাৎ থ্রি আলফা স্কোয়ার এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান স্কোয়ার প্লাস আলফা কিউব এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান কিউব আলফা স্কোয়ার ও আলফা কিউবের মানগুলো অগ্রাহ্য করে পায় বা আলফা এর উচ্চতর ঘাত সমূহকে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে বা বাদ দিয়ে পায়, তাহলে এখানে বলছে আলফা স্কোয়ার ও আলফা কিউবের মানগুলো, অর্থাৎ যেই মানগুলো সঙ্গে আলফা স্কোয়ার ও আলফা কিউব বিদ্যমান সেই মানগুলোকে বাদ দিয়ে বা অগ্রাহ্য করে বা উপেক্ষা করে পায়, অর্থাৎ সরাসরি বাদ দিয়ে পায়, তাহলে এখানে আমাদের ভিটু সমান এল ওয়ান কিউব প্লাস থ্রি আলফা এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান, যেহেতু এখানে বলছে আলফা স্কোয়ার ও আলফা কি কিউবের মানগুলোকে অগ্রাহ্য, তাহলে মানগুলোকে বাদ দিয়ে আমাদের সমীকরণটি দাঁড়ায় ভিটি সমান এল ওয়ান কিউব প্লাস থ্রি আলফা এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান, এই সমীকরণটিকে আমরা তিন নম্বর দ্বারা চিহ্নিত করি। আবার ভি ওয়ান হচ্ছে এল ওয়ান এল ওয়ান ও এল ওয়ান এর গুণফল, কারণ আমরা পূর্বে দেখলাম যে ভি ওয়ান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এর গুণফল, কিংবা তাহলে এখানে ভি ওয়ান অর্থাৎ তাপমাত্রার পূর্বে আদি আয়তন যদি ভি ওয়ান হয় তাহলে এর দৈর্ঘ্যগুলি হবে এল ওয়ান এল ওয়ান এল ওয়ান, যেহেতু দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে এখানে অতএব ভি ওয়ান সমান এল ওয়ান গুণন এল ওয়ান গুণন এল ওয়ান, তাহলে সমীকরণে এল ওয়ান কিউব অর্থাৎ ভি ওয়ান সমান এল ওয়ান কিউব অতএব এল ওয়ান কিউব সমান ভি ওয়ান। তিন নং সমীকরণে এল ওয়ান কিউব সমান ভি এর মান বসে পাই, তিন নম্বর সমীকরণে এল ওয়ান কিউব সমান ভি ওয়ান এর মান বসে পাই, তিন নম্বর সমীকরণটাতে ছিল ভি টু সমান এল ওয়ান কিউব প্লাস থ্রি আলফা এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এখানে যেহেতু বলছে এল ওয়ান কিউব জায়গায় ভি ওয়ান বসাবো, তাহলে এখানে ছিল এল ওয়ান কিউব এল ওয়ান এর জায়গায় ভি ওয়ান প্লাস থ্রি আলফা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এক নম্বর সমীকরণকে আই ভি অর্থাৎ চার নম্বর নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, এক নম্বর সমীকরণটা ছিল ভি টু সমান ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এক নম্বর অর্থাৎ ভি টু ভাগ ভি টু অর্থাৎ এক নম্বরকে তিন নম্বর সরি চার নম্বর দ্বারা ভাগ করলাম, অর্থাৎ ভি টু ভাগ ভি টু সমান ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, চার নম্বর সমীকরণ ছিল ভি টু অর্থাৎ ভি ওয়ান প্লাস থ্রি আলফা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, এখানে বলছে বা ওয়ান সমান গামা বাই থ্রি আলফা ভি টু ভি ওয়ান ও টি টু মাইনাস টি ওয়ান কে বাদ দিয়ে পাই, তাহলে এখানে সমীকরণটি দ্বারা অতএব গামা ইজিকাল টু থ্রি আলফা সমীকরণটি প্রতিপাদিত হলো, তাহলে আমাদের এক নম্বর ছিল বিটা ইজিকাল টু আলফা, দুই নম্বর ছিল গামা ইজিকাল টু থ্রি আলফা, তাহলে এক ও দুই নং যেই গাণিতে যেই প্রতিপাদন দূরে ছিল সেই প্রতিপাদন দুইটি সমাধান করার চেষ্টা করলাম, তাহলে চলুন পরবর্তী যে তিন নম্বরে কিছু গাণিতিক প্রশ্ন সমাধান ওইটা দেখে নেই, তিন নম্বরে যে ছিল কিছু গাণিতিক প্রশ্ন সমাধান, তাহলে গাণিতিক প্রশ্নটা হচ্ছে এরকম সোনার ঘনত্ব বলছে সোনার ঘনত্ব 19.3 অর্থাৎ 19.30 গ্রাম পার সিসি, আমরা জানি এখানে ঘনত্ব ঘনত্বের একক জানি কেজি মিটার ইনভার্সিটি, কিন্তু এখানে দেওয়া আছে গ্রাম পার সিসি, তাহলে গ্রাম পার সিসি কা আমাদের কেজি মিটার ইনভার্স থ্রিতে প্রকাশ, অর্থাৎ গ্রামকে প্রথমে গ্রামকে প্রকাশ করতে হবে কেজি ও সিসি, অর্থাৎ কিউবিক সেন্টিমিটারকে প্রকাশ
করতে মিটার কিউবে, তাহলে বলছে এর দৈর্ঘ্য প্রসারণ সহক 14 গুণন অর্থাৎ 14 গুণন 10 ই ইনভার্স 6, এইখানে 6 অর্থাৎ কেলভিন, কেলভিনের উপরে ডিগ্রি, অর্থাৎ এখানে মাইনাস 6 অর্থাৎ 10 ই ইনভার্স 6 পাওয়ার, আর এখানে যে শূন্যটা দেখা যাচ্ছে এটা প্রকৃতপক্ষে এটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ ক্যালভিনের বডি ডিগ্রি মাইনাস ওয়ান, এখানে 60টা, অর্থাৎ 10 ইনভার্স 6 ক্যালভিনের উপর ডিগ্রি, এটা বুঝাচ্ছে বোঝাচ্ছে এখানে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, বলছে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে সোনার ঘনত্ব কত হবে, তাহলে আমরা জানি তাপমাত্রার পূর্বে বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, কিন্তু তাপমাত্রা বাড়ালে বস্তুর ঘনত্বের পরিবর্তন হয়, আয়তনে পরিবর্তন হয়, কিন্তু ভরে কোনো পরিবর্তন না, কারণ আমরা চিত্রটির কেন লক্ষ্য করে বলছে তাপমাত্রা বৃদ্ধির পর, আর বলছে এখানে তাপমাত্রা বৃদ্ধির আগে, তাহলে প্রথমে চিত্রটি থেকে লক্ষ্য করি, অর্থাৎ বলছে এই অর্থাৎ এই এটা দ্বারা এই যন্ত্রটি দ্বারা যদি আমরা এই প্রথমে নেই একটি বিকার, বিকারের মধ্যে কোনো কঠিন বস্তু নেই, অর্থাৎ কঠিন বস্তুর মধ্যে আমরা এই বস্তুটাকে যদি ধরি গুড় 1 কেজি, অর্থাৎ এই গুড় নেওয়ার পরে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তাপ প্রয়োগের পূর্বে বলছে তাপ প্রয়োগের পূর্বে যে আমরা বিকারটি নিলাম, এই বিকারের মধ্যে কঠিন বস্তু নিলাম, তাহলে কঠিন বস্তু এর নির্দিষ্ট ভর আছে, এর নির্দিষ্ট ভর আছে, ঘনত্ব আছে, আয়তন আছে, তাহলে এটাকে আমরা ধরলাম, অর্থাৎ তাপ প্রয়োগের পূর্বে ধরে নিলাম ভর এম ইজ ইকুয়াল টু 1 কেজি, ঘনত্ব রো, আয়তন হচ্ছে ভি, আয়তন ভি, কিন্তু তাপ প্রয়োগের পূর্বে যদি ভর এম ঘনত্ব রো আয়তন ভি হয়, তাহলে তাপ প্রয়োগ করার ফলে, অর্থাৎ যদি তাপ প্রয়োগ করে এই তাপ প্রয়োগ করার ফলে কঠিন বস্তুটি গলতে শুরু করে, আর কঠিন বস্তুটি গলে তরলে পরিণত হয়, অর্থাৎ আমরা এই কঠিন বস্তুকে এই যে তরলে প্রকাশ করেছি, এই তরলে যদি পরিণত হয়, তাহলে এখানে এই বস্তুটি কঠিন বস্তুটির পরিমাণ ছিল 1 কেজি, কিন্তু তাপ প্রয়োগ করার ফলে এর ভরের কোনো পরিবর্তন হয়, কারণ 1 কেজি বস্তুতেই তাপ প্রয়োগ করা হয়েছে, এর ভরের কোনো পরিবর্তন না হয়, ধরের কোনো পরিবর্তন হয়নি ভরে, কিন্তু এর আয়তনের পরিবর্তন, অর্থাৎ কঠিন বস্তুটিকে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গারই আয়তন দখল করে, কিন্তু একে তাপ প্রয়োগ করার ফলে এর তরল পদার্থে পরিণত হয়, সে পাত্রের আয়তন দখল করে, তাহলে এই কঠিন বস্তুটিকে তাপ প্রয়োগ করার ফলে ভরের পরিবর্তন হয়নি, কিন্তু এর আয়তনের পরিবর্তন হয়েছে, আর ঘনত্বের পরে, কারণ কঠিন বস্তুটির মধ্যে ঘনত্ব ছিল গাঢ়, আর তাপ প্রয়োগ করার ফলে যে তরলের ঘনত্ব হয়ে যাবে আমরা বলে যেটা পাতলা, তাহলে এখানে গাঢ়, তাহলে এখানে ভর 1 কেজি, অর্থাৎ তাপ প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধির পর ভর যা ছিল তাই ঘনত্বের পরিবর্তন হয় রো ড্যাশ, আয়তনের পরিবর্তন হয় ভি ড্যাশ, তাহলে এই জায়গা বলছে সোনার ঘনত্ব ছিল এর দৈর্ঘ্য প্রসারণ সহক, বলছে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, বলছে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে সোনার ঘনত্ব কত হবে, তাহলে প্রথমে প্রয়োজন তাপমাত্রা বৃদ্ধির পূর্বে যে সমীকরণ, তাহলে এখানে বলছে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ আমরা এখানে রো হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে ভর, ভি হচ্ছে আয়তন, তাহলে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এই রো ইজ ইকুয়াল টু এম বাই ভি এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বের ঘনত্ব, তাহলে এখানে আমরা 1 নম্বর চিহ্নিত করে বলছে আবার তাপমাত্রা বেড়ে আয়তন ভি ড্যাশ হলে, তাহলে তাপমাত্রা বেড়ে আয়তন, আর তাপমাত্রা বৃদ্ধির পূর্বের আয়তন আমরা জানি ভি, আর তাপমাত্রা বৃদ্ধির পর যদি আয়তন ভি ড্যাশ হয়, তাহলে এখানে বলছে আবার তাপমাত্রা বেড়ে আয়তন ভি ড্যাশ হলে এর ঘনত্ব হবে রো ড্যাশ, এবং ভর অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত মানে কি এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেই 1 কেজি ছিল সেই 1 কেজি থাকবে, বলছে অতএব ঘনত্ব পরিবর্তন হয় রো ড্যাশ, ভর অপরিবর্তিত, আয়তন পরিবর্তিত হয় ভি ড্যাশ, তাহলে তাপমাত্রা বৃদ্ধির পর
আমাদের ঘনত্ব দাঁড়ায় রোডা সমান এম বাই ভি ড্যাশ। এই সমীকরণটিকে দুই নম্বর দ্বারা চিহ্নিত করি। পরে বলছে আমরা জানি আয়তন প্রসারণ সহগ, আমরা জানি আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করা হয়, আর গামা সমান লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। কিন্তু এখানে ভি ড্যাশ মাইনাস ভি, কারণ আমরা ভি টু মাইনাস ভি ওয়ান জানি, ওই ওই সমীকরণে ভি টু ছিল তাপমাত্রা বৃদ্ধির পর আয়তন, আর ভি ওয়ান ছিল তাপমাত্রা বৃদ্ধির পূর্বে আয়তন। কিন্তু আমরা এই সমীকরণের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বের আয়তনকে ধরেছি ভি, আর তাপমাত্রা বৃদ্ধির পর আয়তনকে ধরেছি ভি ড্যাশ। তাহলে এখানে ভি ড্যাশ মানে ভি ওয়ান, এখানে আছে ভি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পূর্বের আয়তন টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এখানে বা ভি ড্যাশ মাইনাস ভি সমান গামা ভি টি টু মাইনাস টি ওয়ান, এখানে বা ভি ড্যাশ সমান গাম সরি বা ভি ড্যাশ সমান ভি প্লাস গামা ভি ডেলটি, যেহেতু যেহেতু ডেলটি সমান টি টু মাইনাস টি ওয়ান, এইখানে ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আমরা জানলাম এখানে বা ভি ড্যাশ সমান গামা সরি ভি, আমরা এই সমীকরণটিতে এই মানটিতে ভি নিলাম কমন, তাহলে ভি যদি কমন নেই ওয়ান প্লাস গামা ডেল টি, বা ভি ড্যাশ সমান ভি ওয়ান প্লাস থ্রি আলফা ডেলটি। আমরা আমরা এর পূর্বে যে দুই নম্বর সমীকরণে প্রতিপাদন করেছি, দুই নম্বর সম্পর্কের ছিল গামা ইজ ইকুয়াল টু থ্রি আলফা, তাহলে আমরা এই জায়গায় গামা ইজ ইকুয়াল টু থ্রি আলফার মানটি বলছে পাই, এখানে বলছে ভি কম দিলে ওয়ান প্লাস থ্রি আলফা ডেলটি গামা ইজ ইকুয়াল টু থ্রি আলফা, ওতে ভি ডা সমান ভি ওয়ান প্লাস থ্রি আলফার মান, আমরা আলফার মান পেয়েছি এখানে রু ইজ ইকুয়াল টু ওয়ান স্কয়ার, তো গ্রাম পাশে হচ্ছে আলফার মানে এটা ডেলটি মানে এটা, তাহলে রুডা ইজ ইকুয়াল টু হোয়াট, কারণ আমাদের প্রশ্ন ছিল তাপমাত্রা বৃদ্ধির পরের আয়তন, তাপমাত্রা বৃদ্ধির পর আয়তন, তাহলে এখানে রোজ গেল রুডাস তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধির পর এর ঘনত্ব কত, তাহলে রুডাস ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এখানে ওয়ান প্লাস থ্রি গুণন আলফার মান পেয়েছি আমরা এখানে চোদ্দ গুণন টেন ইনভার্স সিক্স, তাহলে চোদ্দ গুণন টেন ইনভার্স সিক্স গুণন আমরা ডেলটির মান পেয়েছি আমরা এখানে একশত ডিগ্রি সেলসিয়াস, তাহলে একশত বসে। এখন ভি ড্যাশ এর মান দুই নং সমীকরণে বসে পাই, ভি ড্যাশ এর মান দুই নম্বর আমাদের দুই নম্বর সমীকরণটা ছিল রুডাস ইজ ইকুয়াল টু এম বাই ভি ড্যাশ, ছিল রুডাস ইজ ইকুয়াল টু এম বাই ভি ড্যাশ সমান এম বাই অর্থাৎ এম, ভি ড্যাশ এর মান আমরা পেয়েছি আমরা ভি ওয়ান প্লাস থ্রি গুণন চোদ্দ ফোরটিন গুণন টেন ইনভার্স সিক্স গুণন হান্ড্রেড ওয়ান হান্ড্রেড, তাহলে এখানে এম বাই ভি গুণন ওয়ান বাই অর্থাৎ ইএম বাই ভি, তাহলে ভি হবে এর সঙ্গে অর্থাৎ লব ল লব হয় গুণ হর হর হয় গুণ, তাহলে এখানে ভি, তাহলে আমরা এক নম্বর যে এক নম্বরের সমীকরণটি ছিল রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে আমরা এখানে পেলাম এম বাই ভি, তাহলে আমরা এম বাই ভি ভি সমান রো আমরা বসালাম, যেহেতু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি সেহেতু এম বাই ভি ইজ ইকুয়াল টু রো, তাহলে এখানে রো গুণন আমরা এই সমীকরণে ক্যালকুলেশনে অ্যান্সার পাই জিরো পয়েন্ট ডাবল নাইন ফাইভ এইট ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স, ক্যালকুলেটারে বের করবেন, তাহলে এখানে আমরা পালাম এটা সমান, তাহলে আমাদেরকে রুর মান জানি নাইনটিন পয়েন্ট থ্রি জিরো, তাহলে এখানে নাইনটিন পয়েন্ট থ্রি জিরো গুণন টু জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ এইট ওয়ান ফাইভ ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স, এই সমীকরণে ক্যালকুলেশন দ্বারা উনি দশমিক বাইশ গ্রাম পাচ্ছি, কারণ আমরা ঘনত্বের যেটা ছিল উনি দশমিক তিরিশ এটাকে কোনো পরিবর্তন করেনি, সে তো একক এটা, এখন এখানে আমরা গ্রাম পাচ্ছি বা গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, তাহলে প্রথমে গ্রামকে কেজিতে প্রকাশ করব, কিউবিক সেন্টিমিটারকে মিটার কিউবে প্রকাশ করবো, তাহলে আমরা গ্রামকে কেজিতে প্রকাশ করলাম টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করলাম সরি টেন ইনভার্স থ্রি বা এক হাজার দ্বারা আমরা ভাগ করতে পারি, তাহলে এখানে আমরা ওয়ান গুণন টেন ইনভার্স সিক্স দ্বারা ভাগ করলাম কিউবিক সেন্টিমিটারকে, কারবার ঘনত্ব দাঁড়ালো কেজি মিটার ইনভার্স থ্রি, তাহলে আমাদের সমীকরণে অ্যান্সার দাঁড়ালো রুডের সমান উনিশ বাইশ শূন্য অর্থাৎ উনিশ হাজার দুইশত বিশ কেজি মিটার ইনভার্স থ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আপনাদের সকলের সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।